হ্যালো এভরিবাহন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক দিন বৃষ্টির পরে এত সুন্দর একটা রোদ বেরোনোতে আকাশটা দেখো কতটা ঠিক সুন্দর লাগছে আর আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম কিছু শপিং করতে তাও আবার আমার দুটো খুব ভালো বন্ধুর সাথে অনেক দিন পরে বেরিয়ে তো ভীষণ মজা লাগছিল আর আকাশটা এতটাই সুন্দর লাগছিল যে তোমাদেরকে একটু না দেখিয়ে আর পারলাম না এইরকম মেঘ দেখলেই কিন্তু পুরো মনে চলে আসে যে পুজো প্রায় চলেই এসছে তো তারপরে তো আমি এখান থেকে সোজা চলে যাই কেষ্টপুরে আর আমাদের বাড়ির এখান থেকে হাতিবাগান যেতে কোনো রকম ঝামেলাই নেই এক বাসেই কিন্তু পুরোপুরি হাতিবাগানে চলে যাওয়া যায় তো বাস থেকে আমরা এখানে নেমে পড়েছি আর হাতিবাগানে দেখো পৌঁছেও গেছি আর যেহেতু দুপুর দুপুর গেছিলাম তাই হাতিবাগানটা কিন্তু তখনও বেশ ফাঁকা ছিল অনেকগুলো দোকান খোলাও বাকি ছিল তো এক এক করে দোকানগুলো কিন্তু খুলছিল আর এই যে আমার সেই দুই বান্ধবী যাদের সঙ্গে আমি আজকে বেরিয়েছিলাম পুজো তো প্রায় চলেই এসছে আর অনেকেই আছে যারা পুজোর কেনাকাটা শুরুও করে দিয়েছে আজকে কিন্তু আমি তোমাদের সাথে এমন কিছু কালেকশানই শেয়ার করব যেগুলো পুজোতে একদম নতুন এসছে তার সাথে সাথে সারাদিন কি করলাম সেটাও তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করে নেব তো দেখতেই পাচ্ছ অনেক দিন বাদে বান্ধবীদের সঙ্গে দেখা হলে যা হয় প্রচুর গল্প আড্ডা আর আমার এই বান্ধবী যেহেতু অনেকটা দূরে থাকে তাই ওর সাথে কিন্তু বেশ অনেক দিন পর পরই দেখা হয় এখানে প্রথমেই কিছু ডেলি ইউজের কুর্তি দেখে নিয়েছিলাম আর এই কুর্তিগুলো কিন্তু মোটামুটি সবকটা দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই ছিল তবে সাইজটা কিন্তু এক্সেলের মধ্যেই ছিল এর থেকে বড় সাইজ ছিল না আর এই ধরনের কটন কুর্তিগুলো যেহেতু একটু সিঙ্ক করে যায় তার জন্য কিন্তু এক সাইজ বড় নেওয়াটাই বেটার এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যেগুলো দেখো তোমাদের সঙ্গে অল্প অল্প করে আমি শেয়ারও করে নিচ্ছি এই কালারের কুর্তিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু ওই সাইজের একটু ইস্যু বলে আমি আর এই কুর্তিটা নিই আমার বান্ধবী কিন্তু বেশ অনেকগুলো কুর্তি এখান থেকে নিয়েছিল আর এবারে কিন্তু হাতি বাগানা দেখলাম তেমন কিছু আলাদা রকম কালেকশন একদমই নেই আগে ঠিক যে রকমের কালেকশন ছিল সেই রকম কালেকশনই এবছর দেখতে পেয়েছি কদিন বাদে নতুন কালেকশন হয়তো আসতে পারে কিছু দোকান থেকে তো তেমনই বলছিল তবে টু পিস আর থ্রি পিসের কিন্তু প্রচুর সেট ছিল তোমরা যারা যারা ঠাকুরের জন্য শপিং করতে চাও তার জন্য কিন্তু হাতিবাগানটা বাগানটা বেস্ট অপশন এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের জামা নানান জিনিস আছে যে তোমাদেরকে কি বলবো আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে তাই আমরা দুজনই কিন্তু চলে গিয়েছিলাম এরকম একটা গোপালের জামার দোকানে আর যেখানে ভীষণ সুন্দর সুন্দর গোপালের জামা ছিল নানান রকমের জামা আর নানান সাইজের ছিল তো তোমরাও কিন্তু হাতিবাগানে গেলে এই দোকানগুলোতে একবার ভিজিট করতে পারো দামগুলো প্রথম প্রথম একটু বেশি বললেও পরে কিন্তু বার্গেন করলে তোমাদের কাছে ঠিকঠাক দামে জিনিসটা বিক্রি করে দেবে এরপরে এরকম একটা ফোনের কেসের দোকানে চলে এসেছিলাম যেখানে প্রচুর সুন্দর সুন্দর ভ্যারাইটিস ছিল আর প্ল্যানেটে গেলে ঠিক যে ধরনের ফোন কেসগুলো দেখতে পাওয়া যায় আমি হাতিবাগানে এখানেও কিন্তু সেই রকমেরই ফোন কেসগুলো দেখতে পেয়েছিলাম যেগুলো খুবই ভালো লাগছিল আর এই দেখো এই দাদাটার দোকান এই দোকানটাতেও কিন্তু তোমরা অনেক কম দামের মধ্যেই এই ফোনের কাভারগুলো পেয়ে যাবে মোটামুটি স্টার্টিং প্রাইস ছিল একশো থেকে তারপরে যেরকম তোমরা যেটা পছন্দ করবে সেই রকমই কিন্তু এটা দাম পড়ে যাবে এরপরে যেহেতু সংসারিক দুই মানুষের সঙ্গে এসছিলাম তাই এদের একটু বাসনপত্র না কিনলেই নয় তাই এই দাদুটার দোকান থেকে কিছু টিফিন বক্স নিয়ে নিয়েছিল আর সব থেকে বেস্ট ছিল দেখো এই কানের দোকানটা এত সুন্দর সুন্দর কানের কালেকশন ছিল যে কি বলবো এথনিক ওয়ারের সাথে সাথে ওয়েস্টার্ন ওয়ার তোমরা কিন্তু এমন এমন কানের এখানে আছে যে কোনো আউটফিটের সাথেই পরে নিতে পারবে আর এই সব কানের ছিল মাত্র তিরিশ টাকা করে ভাবতে পারছো এত সুন্দর সুন্দর কানের কালেকশান যেগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা এখান থেকে আমিও কিছু কানের দুল নিয়েছিলাম যেগুলো কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব কানেরগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে ঠিক কত সুন্দর সুন্দর কালেকশন ছিল একদম ছোটো ইয়ারটপস থেকে স্টার্ট করে ঝুমকো সব রকমেরই কালেকশন ছিল আর দোকানটা কিন্তু দেখো কেসি দাসের অপোজিটে ছিল আর তোমরা কারা এই এইরকম ইয়াররিংস পছন্দ করো এক্ষুনি কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি হাতিবাগানে যাও অবশ্যই কিন্তু এই ছোট্ট দোকানগুলোতে দেখতে পারো ভীষণ সুন্দর সুন্দর কানের দুল পেয়ে যাবে আর খুবই রিজনেবল প্রাইসে মাত্র তিরিশ টাকায় ভাবাই যায় না এরপরে যেহেতু একটু খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এই দোকানটা থেকে এখান থেকে একটু পাপড়ি চাট কিনে নিয়েছিলাম আর ওরা নিয়েছিল ঘুগনি তো তারপরে খাওয়া দাওয়া করার পরে হাতিবাগানের কালেকশন যেহেতু খুব একটা ভালো লাগেনি তাই মেট্রো ধরে সোজা চলে গিয়েছিলাম আমরা স্প্ল্যানে আর এখানে দেখতে এনাদের দুজনের গবেষণা চলছে যে কোন স্টেশনের পরে কোন স্টেশনটা আসবে তো যাই হোক তারপরে আমরা প্ল্যানেটে নেমেও যাই আর ওখানেও যাওয়ার পরে কিন্তু আমরা বেশ অনেক কালেকশনই দেখেছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমেই তো আমরা একটা ভুল গেট থেকে বেরিয়ে যাই তারপরে কিছুটা হেঁটে আলটিমেটলি এই দোকানগুলোর কাছে চলে আসি আর এখানে আমরা এই থ্রি পিস সেটগুলো দেখছিলাম যেগুলো বিভিন্ন সাইজেই অ্যাভেলেবেল ছিল আর এই সেটগুলোর স্টার্টিং প্রাইসই ছিল আটশো সাড়ে আটশো নশো থেকে থ্রি পিস সেট যেহেতু ভীষণ ভালো ভালো কালেকশন ছিল তোমরা এই প্ল্যানেটে গেলে হিউজ কালেকশান পেয়ে যাবে হাতিবাগানের থেকে তো ডেফিনেটলি বেশি এরপরে আমরা ছোট্ট এই স্টোরটাও গিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এছাড়া তোমরা নতুন কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে